ও আল্লাহ আমার উম্মতকে তুমি নাজাত দাও, আমার উম্মতকে তুমি রক্ষা করো। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে জিব্রাইল, ওই যে একটা ঘটি দেখা যায়, লোটা দেখা যায়, পাত্র দেখা যায়, ওই পাত্র থেকে কিছু পানি এনে জাহান্নামের আগুনের মধ্যে একটা ছিটা মারো। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله والحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكله পড়ে نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد
शकर दरियाए डूबदार मान पबी नबी जिर दीदार खोले जाबे चोखेर पर्दा दुर्गाबे मोने रादार अल्लाह हुम्मा सल्लम मुहम्मद व अला सय्यिदिना नबी 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 बोले के दे मोरा बेकार देखा देन गो नूरान बीम उम्मत मोरा गुनागार अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला मौलाना बल्लगल उला बिकमालिही कशफन सुजाब जमालिही حسنت جميع خصاله صلوا عليه معزز حاضرین শ্রীধরপুর এলাকা বাসীর সকল মুরদেগানের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল শুকুর চৌধুরী সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন দিগার উলামায়ে কেরাম বিশেষ করে আপনারা যার জবান থেকে তাকরির শুনেছেন জনাব হযরত মাওলানা মীর জসীমউদ্দিন যুক্তিবাদী সাহেব আলোচনা শুনবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা সালেহ উদ্দিন তুর্কি আল কাদেরি চিশতি সাহেব আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আমার আলোচনার শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে চাই যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসার মতন সুযোগটুকু করে দিয়েছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্ট চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুধুমাত্র একমাত্র তার গোলামি করার জন্য কথা বলেন ঠিক কি না একমাত্র তিনার গোলামি করার জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আর আমরাও বলতে চাই এই জমিনের মধ্যে গোলামি চলবে একমাত্র কার একটু জবান খুলে বলেন কার এই জমিনটা কার গোলামি চলবেও আল্লাহর কথা বলেন ঠিক কি না এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করে আমাদের উদ্দেশ্যটা তিনি বলে দিয়েছেন যে আমি কেন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি উদ্দেশ্য একটা যারা বলেন কয়টা একটা একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো এই উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও দুনিয়ার মানুষ এই জগতের মধ্যে আমি তোমাদেরকে শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য প্রেরণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ ও পৃথিবীর মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য আমরা সারাটা জীবন তার গোলামি করব
আমরা সারাটা জীবন তার সিজদা করব, আমরা সারাটা জীবন তার সাথে আর কোনো গান গাইব। রে মুসলমান, আমরা যদি প্রশ্ন করি আল্লাহ সারাটা জীবন তোমারে গোলামি করলাম, সারাটা জীবন তোমারে কোনো গান গাইলাম, সারাটা জীবন তোমার তাসবি পাঠ করলাম, ও আল্লাহ জানতে চাই আমাদেরকে বিনিময়ে তুমি কি দিবা? কথা বলেন, জানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে কি নাই? ও পৃথিবী মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, তোমরা যদি একমাত্র আমার গোলামি করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জন্য আটো জান্নাতের দরজা খুলে দেব। আরো আস্তে গান, সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ প্রত্যেককে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। ও আল্লাহ আর কি দিবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, আমি বিনিময়ে তোমাদেরকে আরেকটা দেব। ও আল্লাহ জানতে চাই ওই জিনিসটা কি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, তোমাদের মর্যাদাকে আমি আল্লাহ ওলিদের মর্যাদার সমমান করে দিব। জোরে কান, সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষ থেকে ওলির দপ্তরে তোমাদের নামটা আমি আল্লাহ লিখে দিব। চিল্লা এখন, সুবহানাল্লাহ। এবারে মুসলমান, আমি জানতে চাই আল্লাহর ওলি হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর গোলামির দরকার আছে কি নাই? রে মুসলমান, আল্লাহর গোলামি করা ছাড়া কোনো মানুষ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহর ইবাদত দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আল্লাহর ওলি হতে হলে নামাজের দরকার আছে কি নাই? আল্লাহর ওলি হইতে হইলে রোজার দরকার আছে কি নাই? আল্লাহর ওলি হইতে হলে পর্দার দরকার আছে কি নাই? আল্লাহর ফরজ তরক করে কোনোদিন কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। কথা কন ঠিক কি না? ওমিয়া সব ফরজ তো দূরের কথা, আল্লাহর রসুলের একটা আদনা সুন্নত তরক করেও কেউ কোনোদিন ওলি হতে পারে? আরে জোরে বলেন পারে। ও আল্লাহ আর কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে গোলাম, এই জগতের মধ্যে যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের বন্ধুকে। জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন আমাদের বন্ধুকে, আমাদের মালিক। মুসলমানদের বন্ধু হবে আল্লাহ, মুসলমানদের অভিভাবক হবে আমার আল্লাহ, মুসলমানদের রব আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আমি বলতে চাই আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, আমি জানতে চাই আমাদের কোনো টেনশন আসেনি? জোরে বলেন আছে। মাওলাই যদি আমার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। চিল্লায় এখন, সুবহানাল্লাহ। আরা জোরে বলেন আল্লাহু আকবার। ও মিয়া সাহেব, আমি বলতে চাই আল্লাহ যদি আমার হয়ে যায়, তামাম দুনিয়াটাই তো আমার, পৃথিবীতে কোনো ভয় নাই, পৃথিবীর জমিনে তার কোনো টেনশন নাই। কথা কন ঠিক কি না? বাংলাদেশের সরকার দলীয় যারা এখন মনে করেন ক্ষমতায় আছে আওয়ামী লীগ, মাঝে মাঝে আবার বিএনপি আসতো, আবার এর আগে জাতীয় পার্টি আসতো, যেই দল যখনই ক্ষমতায় যায় ওই দলের লিডারদের একটা পাওয়ার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? যদি প্রশ্ন করি এনে, ও নেতা তোমার এত পাওয়ার কেন? নেতা জবাব দিবে আমার দল ক্ষমতায়।
কথা কয় না জোরে বলেন ঠিক কি না সরকারই তো আমার সরকারই আমার সুতরাং পাওয়ার আমার থাকবে নাকি তোমার থাকবে ও মুসলমান প্রধানমন্ত্রী যদি আমার হয়ে যায় আমার কোনো ভয় নাই আমার কোনো টেনশন নাই পুলিশের ভয় নাই র‍্যাবের ভয় নাই সেনাবাহিনীর ভয় নাই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার কোনো আমার আমার ভয় নাই কথা কয় না ভয় আছে জোরে বলেন ভয় আছে অনেকে বলছে উপায় নাই কারণ সন্ত্রাস তো কোনো দলের না কথা বলেন ঠিক কি না যারা সন্ত্রাসী করে তারা কোনো দলের যেই দলই সক্ষমতা যায় তারা তাদের সন্ত্রাসী কাজ বন্ধ করে এই মুহূর্তে এই জন্য আমরা বলতে চাই সন্ত্রাসীদের বিচার হওয়ার দরকার আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই ও পৃথিবীর মুসলমান মাওলা যার হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায় এই জগতের মধ্যে আল্লাহর ওলি বান্দা যারা হয়েছে সুরমা নদী পাড়ি দেওয়ার জন্য তাদের কোনো লঞ্চ স্টিমারের প্রয়োজন হয় নাই কথা বলেন ঠিক কি না তার কারণ তাদের বন্ধুকে আরো জোরে বলেন বন্ধুকে নদী পাড়ি দেওয়ার জন্য লঞ্চ স্টিমারের প্রয়োজন হয় নাই আল্লাহর ওলি শাহ মখদুম রূপোষ কুমিরের পিঠের উপরে দাঁড়াইয়া তিনি নদী পাড়ি দিয়ে পার হয়ে গেছে বন্ধুকে জোরে বলেন বন্ধুকে ওই স্থলযুগে রাস্তা পারাপার হওয়ার জন্য তখন গাড়ি ছিল না রেলগাড়ি ছিল না বাস ছিল না মোটর সাইকেল ছিল না শাহ মখদুম রূপোষ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন এই জমিনে অতিক্রম করার জন্য আমি গোলাম বাঘটাকে বাস হিসাবে বানাইছি জোরে কান সুবহানাল্লাহ আমার বাস হলো বাঘ আল্লাহর ওলি শাহ মখদুম রূপোষ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন রাস্তা পার হতেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন তখন তিনার বাহক ছিল বাহন ছিল রয়্যাল বেঙ্গল টাইগার চিৎকার করে কেন সুবহানাল্লাহ রে মুসলমান আমি জানতে চাই আমার প্রশ্ন হলো আমরা যদি রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়ে যাই সুন্দরবনের বাঘের সামনে পড়ে যাই আর সমুদ্রের কুমিরের সামনে যদি পড়ে যায় আমি জানতে চাই বাঘ মনে হয় আমাদেরকে আদর করবে কথা কয় না কুমির মনে হয় আদর করে গোসল করায় দিবে বাঘ আমাদেরকে খেয়ে তার পেট ভরবে কুমিরও আমাদেরকে ভক্ষণ করে তার পেটের খিদাটা নিবারণ করবে কিন্তু আল্লাহর বলি যারা তাদেরকে বাঘও কিচ্ছু করে না কুমিরও কোনোদিন তাদেরকে খাইতে পারে না কথা বলেন ঠিক কি না তার কারণ তারা বন্ধুকা আরো জোরে বলেন বন্ধুকা ও মুসলমান আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ জানতে চাই আর কি দিবা আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আরেকটা নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করব সেটা হলো আমার নবীকে তোমরা কোনোদিন দেখো নাই আমার নবীকে তোমরা জীবনের চাইতে ভালোবেসেছ আমি কথা দিলাম তোমরা যদি আমি আল্লাহর ওলি বান্দা হয়ে যাও স্বপ্নের মাঝে আমার নবী তোমাদের ঘরে হাজির হয়ে যাবে নবী দেখতে চাই কি চাই না ও মুসলমান দুই হাত তুলে বলো নবী দেখতে চাই কি চাই না আমার নবী আসতে পারে কি পারে না আমার বন্ধুরা আমার বাবারা নবীকে ভালোবাসলাম কোনোদিন নবী দেখতে পারি নাই নবী দেখার আশাও আমরা কোনোদিন ছাড়ি নাই কথা কণ্ঠে কে না এই পৃথিবীতে সব চাইতে আমাদের আপন হলো আমার নবী কথা বলেন ঠিক কি না জগতের মধ্যে আপন কে আমার নবী কবরে নবী চাই হাসরে নবী চাই মিজানে নবী চাই জান্নাতেও আমরা নবীর সাথে থাকতে চাই কথা বলেন ঠিক কি না ও পৃথিবীর মুসলমান
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে গোলাম এই জগতের মধ্যে আমার গোলামি করবা তোমাদের প্রতিফলটা আমি তোমাদেরকে নগদ দেব কিন্তু দুনিয়াতে এটা দেখতে পাইবা না দেখতে পাইবা এটা হাশরের ময়দানে কথা কোন ঠিক কে না এই যে এতবার সুবহানাল্লাহ বললাম এতবার আলহামদুলিল্লাহ বললাম এতবার আল্লাহু আকবার বললাম কতগুলো সওয়াব পাইছি চোখে দেখছি বলেন বলেন চোখে দেখা যায় অথচ আমার রাসূল বললেন উম্মত সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলানা তামলাউ মা বাইনা আসসামাওয়াতি ওয়াল আরদ ও গোলাম জগতের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বলো একবার যদি আলহামদুলিল্লাহ বলো আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে আরে জোরে কোন আল্লাহু আকবার দেখা যায় দেখা যায় জোরে বলেন সব দেখা যায় দুনিয়াতে এটা দেখা যায় না এটা দেখা যাবে হাশরের ময়দানে কথা বলেন কথা বলেন আমার বন্ধুরা আমার বাবারা এই জগতের মধ্যে হাশরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে তাম পৃথিবীর জমিনের মধ্যে কেউ বাকি থাকবে না শুধুমাত্র আমি আল্লাহ আর আমার কয়েকজন ফেরেশতা জীবিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে ও জিব্রাইল আর কে কে জীবিত আছে জিব্রাইল বলবেন আল্লাহ জীবিত আছে আজরাইল মিকাইল আর ইসরাফিল আর আমি এই চারজন আমরা জীবিত আছি আবার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল এবার এক এক করে সবাইকে তুমি খতম করে দাও চিল্লায়া কন সুবহানাল্লাহ আজরাইল হুকুম পালন করে কা জোরে বলেন কা জিব্রাইলের জানটা কবজ করা হবে মিকাইলের জানটা কবজ করা হবে ইসরাফিলের জানটা কবজ করা হবে এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল আর কে আছে কয় আল্লাহ আমি আর তুমি ছাড়া আর কেউ নাই এবার আমার আল্লাহ আজরাইলকে টার্গেট করে বলবে ও আজরাইল তুই মরে যা সুবহানাল্লাহ রে আজরাইল সারা জীবন তামাম পৃথিবীর জীব জানোয়ারের রুহটা তুমি কবজ করেছো তোমার রুহ কবজ করার জন্য আমি অন্য কাউকে রাখি নাই তোমার নিজের জানটা তোমার নিজেকেই কবজ করতে হবে চিৎকার করে কোন আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু আকবার মানুষ যখন নিজে ফাঁসি দিতে যায় মনের ব্যথায় মনের দুঃখটাকে সহ্য করতে না পেরে ফাঁসির কাষ্ঠে ঝুলতে যায় যখন ফাঁসিটা গলার মধ্যে লেগে যায় তখন বাঁচার জন্য কিন্তু অনেক চেষ্টা করে কথা বলেন জোরে বলেন ঠিক কিনা রাগ করে বিষপান করে বিষপান করার পরে যখন পেটের কিড়া আরম্ভ হয়ে যায় ব্যথা আরম্ভ হয়ে যায় তখন সে শুধু বলে যে আমাকে তোমরা বাঁচাও আমাকে বাঁচাও তখন কিন্তু সে বাঁচতে চায় কথা বলেন ঠিক কিনা হযরত আজরাইল নিজের জানটা নিজে কবজ করবেন কবজ করতে গিয়ে নিজের রুহটা বাহির করার আগে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ একটা মানুষের বডি থেকে একটা প্রাণীর বডি থেকে রুহটা কবজ করার সময় এত কষ্ট সে পাইতো এটা আমি আগে বুঝি নাই এখন নিজের রুহটা বাহির করতে গিয়ে আমি বুঝতেছি রে আল্লাহ ও আল্লাহ জীবনে কত প্রাণীর কত প্রাণীর কত কত প্রাণীর জান আমি হনন করেছি কত প্রাণীর রুহটা আমি কবজ করেছি রে আল্লাহ এই ব্যথাটা কোনোদিন আমি অনুভব করি নাই আজকে অনুভব করতেছি ও আল্লাহ আমি যদি আগে জানতাম এই দায়িত্ব থেকে আমি তোমার কাছে অব্যাহতি চাইতাম চিৎকার করে কান সুবহানাল্লাহ মরণে কষ্ট আছে কি নাই ও মুসলমান আওয়াজ করে বলেন কষ্ট আছে কি নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম এই জগতের মধ্যে মৃত্যুর কষ্টটা কত কঠিন
এই দুনিয়ার মানুষ যদি এটা ভাষায় প্রকাশ করতে পারতো, একবার যদি দুনিয়ার মানুষ নিজ কানে শুনতো, তাহলে দুনিয়ার একটা মানুষও সুস্থ থাকতো না। প্রত্যেকটা মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পাগলের মতো ঘুরতো, চিৎকার করে বলেন আল্লাহ আকবার। দেখবেন মানুষ মারা যাওয়ার সময় টয়লেট করে দেয়, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এতটা কষ্ট। মুসলমান একটা হাত যদি আপনার বডি থেকে আলাদা করে দেয়, আপনার পায়খানা আসবে না, পেশাবও আসবে না। একটা পাও যদি আপনার শরীর থেকে কেটে টুকরো টুকরো করে ফেলে, তবুও মানুষ কোনোদিন পাও কাটার ব্যথায় বেদনায় সে পায়খানা করবে না। কতটা কষ্ট হলে পরে মানুষ টয়লেট করে দেয়, কতটা কষ্ট হইলে পরে মানুষ পেশাব করে দেয়। রে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মালাকুল মউত আজরাইলকে আমি শেষ করে দিলাম, এবার আমার আল্লাহ তাম পৃথিবীবাসী, তাম পৃথিবীর রাজীরা যারা ছিলেন, যারা পৃথিবীটাকে শাসন করতেন, তাদেরকে টার্গেট করে আমার আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবেন, একটা প্রশ্ন করবেন। ও দুনিয়ার রাজারাম, ও দুনিয়ার বাদশারাম, ও দুনিয়ার সম্পদওয়ালারা, আমি আল্লাহ প্রশ্ন করলাম, বলো দেখি আজকের এই দিনের রাজত্ব কার? জোরে বলেন কার, আরো জোরে বলেন কার? পৃথিবীর কারো জবান থেকে কোনো প্রশ্ন জবাব আসবে না, তার কারণ হলো প্রত্যেকটা মানুষ মাটির নিচে মিশে আছে, কথা কোন ঠিক কিনা? তাম দুনিয়াটা মরুময় হয়ে যাবে, হাসরের ময়দান হয়ে যাবে, আল্লাহ কায়েম করবেন, কোন মানুষ পৃথিবীর জমিনে জিন্দা থাকবে না, কোন প্রাণী পৃথিবীতে থাকবে না, শুধু মরুময় আর মরুভূমি দেখা যাবে। আমার আল্লাহ প্রশ্ন করবে, আমি জানতে চাই ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার প্রধান ক্ষমতাধর ব্যক্তিরা, আমার প্রশ্ন হলো এই, বলো দেখি আজকের এই দিনের রাজত্ব কার? পৃথিবীর কোন মানুষের মুখ থেকে জবান থেকে কোনো উত্তর আসবে না, কোন গাছ গাছালি, কোন প্রাণী, কোন পশু পাখির জবান থেকে জবাব আসবে না, সবাই চুপ থাকবে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই জগতের মধ্যে আজকের এই দিনের রাজত্বের মালিক কেউ নয়, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের এই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। চিল্লায় কেন? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, অনেক লম্বা কথা, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে। সর্বপ্রথম আমার নবীকে রওজা শরীফ থেকে জান্নাতি পোশাক পরাইয়া আমার আল্লাহ হাশরের ময়দান উদ্বোধন করবেন। আল্লাহর নবীর কাছে ফেরেশতাদেরকে পাঠাইবেন, নবী আর কতকাল ঘুমাবেন? এবার রওজা শরীফ থেকে আপনি উঠেন, আমি জানতে চাই ও মুসলমান, রওজা শরীফে আমার নবী জিন্দা না মুর্দা? আর জোরে বলেন জিন্দা না মুর্দা? আল্লাহর নবী রওজা শরীফ থাকবেন, ফেরেশতারা যাবে আমার আল্লাহ হাশরের ময়দান কায়েম করার জন্য, কিছু ফেরেশতাদেরকে আল্লাহ জিন্দা করবেন, আল্লাহর হুকুমে আবার তারা জিন্দা হয়ে যাবে। আল্লাহর নবীর দরবারে গিয়ে ডাক দিয়া বলবে, ও নবী জান্নাতি পোশাক আপনার জন্য নিয়ে আসলাম। নবী গো জান্নাতি পোশাক পরেন, হাশরের ময়দানে, আজকের হাশরের ময়দানে প্রধান মেহমান আপনি নবী। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান আল্লাহু আকবার। হাশরের ময়দানের প্রধান অতিথি আমার নবী, সুবহানাল্লাহ। হাকিম বিচারক হলো আমার আল্লাহ, সুবহানাল্লাহ। কয় না বিচারক কে? আর জোরে বলেন বিচার করবেন কে? দুনিয়ার জমিনে আল্লাহ কত নবী পাঠাইলেন, কত নবীর উম্মতদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, দুনিয়াতে তারা কি করছে না করছে, আজকে হাশরের ময়দানে তাদের সব বিচার হবে। চিল্লায় এখন ঠিক কিনা? সেদিন বিচার করার জন্য আমাকে ডাকবে না,
সেদিন বিচার করার জন্য আপনার এলাকার মাতবরকে ডাকবে না, সেদিন বিচার করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকবে না, সেদিন বিচার করার জন্য আরবের প্রধানমন্ত্রীকেও ডাকবে না, ডোনাল্ড ট্রাম্পকেও ডাকবে না। ও মুসলমান, আমি জানতে চাই ওই দিনের বিচারককে, আরো জোরে বলেন কে, আমার আল্লাহ সঠিক বিচারটা সেদিন করবে কি করবে না? না, ঘুষের ব্যবস্থা আছে জোরে বলেন, কোন ফ্লেক্সি বিকাশ আল্লাহর কাছে ন্যায় বিচার পাওয়া যাবে কি যাবে না? দুনিয়ার বিচারকরা ঘুষ খাইয়া বিচার ঘুরাই দিছে, এর কথা বলে না। দুনিয়ার বিচারকরা টাকা পেয়ে রাতের অন্ধকারে অন্যায়কারী জুলুমকারী জালেমের পক্ষ নিয়েছে বিচারকরা হাশরের ময়দানে, আমার আল্লাহ তাদের বিচারক করবে কিনা? ওরে কথা বলে না, জোরে বলেন করবে কি করবে না? আল্লাহর কাছে কেউ ছাড় পাবে? আর জোরে বলেন পাবে? কেউ ছাড় পাবে না। দুনিয়াতে যারা বিচার করছে তাদের বিচার করবে কি? আল্লাহ করবে। ও পৃথিবীর মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, জান্নাতি পোশাক আমার দরবারে তোমরা নিয়ে এসেছো, আমি জান্নাতের পোশাক পরব, জান্নাতি পোশাক পরে হাশরের ময়দানে আজকে আমি অতিথি হব, আমি জানতে চাই আমার উম্মতের ফয়সালা কি হবে, আমার উম্মতের ফয়সালা না শোনা পর্যন্ত আমি নবী জান্নাতি পোশাক পরিধান করব না। আরো জোরে বলেন আল্লাহ আকবার। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে গুলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে গুলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ, আমাদের আপন আমার নবী, কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আপন নয় বাবা, আপন নয় সন্তান, আপন নয়, আপন হলো আমার নবী, কথা বলেন ঠিক কি না? ও ফেরেশতারা, জান্নাতি পোশাক নিয়ে এসেছো, জান্নাতি পোশাক আমাকে পড়াইবা, হাশরের ময়দানে আমাকে অতিথি বানাইবা, আমি তো জান্নাতি পোশাক পরব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফয়সালা না শুনবো, চিৎকার করে কন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, আমি বলতে চাই, আমি প্রশ্ন করতে চাই, হাশরের ময়দানে মা আমার আপন হবে না, বাবা আপন হবে না, মা বাবার জন্য সন্তান আপন হবে না, আপন হবে আমার আপনার নবী, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ রহমতে আলাম, রহমাতুল আলামিন তো জান্নাতি পোশাক পরিধান করতেছে না, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত নবী জান্নাতি পোশাক না পরে হাশরের ময়দানে না আসবে ততক্ষণ পর্যন্ত হাশরের ময়দান কায়েম হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর পাওয়ার আছে কি নাই? আর জোরে বলেন, দিয়েছে কে? আরে পৃথিবীর মুসলমান, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এটার সলিউশন কি, এটার সমাধান কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার নবীকে স্মরণ করিয়ে দাও, আমি আমার নবীকে দুনিয়ার জিন্দগিতে একটা সান্ত্বনা দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ও নবী, আপনি আপনার উম্মতের জন্য টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য টেনশন করবেন না,
আমি আল্লাহ আপনার সাথে কথা দিলাম, আমি এমন সিদ্ধান্ত আপনার উম্মতের ব্যাপারে দেব, আপনি রাসূল শুনে শুনে তা সন্তুষ্ট হয়ে যাবেন। আরে জোরে কান্না, সুবহানাল্লাহ, চিল্লায় কান আল্লাহু আকবার। আপনি টেনশন করবেন না আপনার উম্মতের ব্যাপারে, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত রেখেছি আমার কাছে, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবার অনেক লম্বা কথা, নবী জান্নাতি পোশাক পরিধান করবেন, সান্ত্বনা দিলেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী ডাক দেয় বলে উম্মত, আমার আল্লাহ তার সিংহাসনে বসবেন, তিনি হবেন হাকিম, তিনি হবেন বিচারক। আমার নবী ডাক দেয় বললেন উম্মত, আমার আল্লাহর পাশের চেয়ারটা থাকবে আমি নবীর জন্য। জোরে কান সুবহানাল্লাহ, আরে জোরে কান আল্লাহু আকবার। পাশের চেয়ারটা থাকবে আমার। আমার বন্ধুরা, আমার বাবারা, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার কার্য সম্পাদন হয়ে যাবে, এর আগে আমার নবী ডাক দেয় বলে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জীবিত করবেন, জিন জাতিদেরকে জীবিত করবেন, হিসাব নিকাশ হবে দুই প্রজাতির। কয় জাতি? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো মানুষ, দুই নাম্বার হলো জিন। কথা কন ঠিক কিনা? গরুর কোন হিসাব নিকাশ হবে? জোরে বলেন। গাধার কোন হিসাব নিকাশ হবে না, শুধুমাত্র হিসাব নিকাশ হবে দুইটা প্রাণীর। ও মুসলমান, আমি বলতে চাই আমারও হিসাব হবে, আপনারও হিসাব হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে জিন্দা করবেন, কোন হাও হয়ে যাবে, সবাই একসাথে পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর বালুর নিচ থেকে সবাই একসাথে উঠবে, কবর থেকে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে সবাই সেদিন উঠবে কি উঠবে না? জোরে বলেন উঠবে কি না? সবাই উঠবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের দরজা একটু খুলে দাও। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, প্রত্যেকটা হাশরবাসীরা জাহান্নামের গর্জন আর তর্জন শুনে তারা জাহান্নামের দিকে তাকাবে। তাকানোর ফলে তারা পাগল হয়ে ছুটতে শুরু করবে, জাহান্নামের আগুনটা পগলিয়ে উঠবে, উপলিয়ে উঠবে, হাশরবাসীর দিকে এগুতে থাকবে। ও পৃথিবীর মুসলমান, আগুনটা দেখে হাশরবাসীরা পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কত বেশি যেটার কোনো তুলনা হতে পারে? আরো জোরে বলেন পারে? আরে পৃথিবীর মুসলমান, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পৃথিবীর মানুষগুলো হাশরের ময়দান ত্যাগ করতে চাইবে, কিন্তু আমি জানতে চাই এই ময়দানের কোনো শেষ? জোরে বলেন সীমানা আছে? হাশরের দিকে দৌড়াইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইয়া রাসূল, ইয়া রাব্বাল আলামিন, নবী আমার ডাক দিয়া বলবে রব্বে কারীম, আমি জানতে চাই এই কোটি 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 মানুষদের ভিতরে আমার উম্মত আছে, আমার উম্মত আছে, ও আল্লাহ আমার উম্মত গুলো দুর্বল, এরা দৌড়াইতে পারে না, এরা দৌড়াইতে পারে না, এরা আকৃতিতে সবচাইতে ছোট, ও আল্লাহ আমার উম্মতকে তুমি নাজাত দাও, আমার উম্মতকে তুমি রক্ষা করো। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে জিব্রাইল, ওই যে একটা ঘটি দেখা যায়, লোটা দেখা যায়, পাত্র দেখা যায়, ওই পাত্র থেকে কিছু পানি এনে জাহান্নামের আগুনের মধ্যে একটা ছিটা মারো। হযরত জিব্রাইল ওই লোটার ভিতরে হাতটা ঢুকাইয়া কিছু পানি নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে যখন ছিটকা মারবে, কিছু পানি যখন ছিটিয়ে দিবে, জাহান্নামের আগুনটা আবার নিজের আগে আজগের জায়গায় চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ।
জাহান্নামের আগুনটা একটু নিষ্ক্রিয় হতে চাইবে। এবার আমার নবী প্রশ্ন করলেন, রব্বুল করিম আমি জানতে চাই এই পানির এত পাওয়ার কিসের, এটা কিসের পানি? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী এই পানিটা হলো দুনিয়ার কোন সাধারণ পানি নয়, এই পানিটা হলো আপনার উম্মত, আমার গোলাম, যারা ওলি হয়েছে, যারা আবেদ ছিল, তারা রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মাওলার দরবারে তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, সালিশা মুনাজাত দিয়েছে তারা কেঁদেছে, এই মাহফিলে বসে বসে তারা যে চোখের পানিগুলো যারা ছেড়েছে ওই পানিগুলো আমি আল্লাহ বৃথা যেতে দেই নাই, ওই পানিগুলো আমি এখানে জমা করে রেখেছি। জোরে কান সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার আবেদ, আমার আশেক, আমার ওলি বান্দাদের চোখের পানি, ওলি বান্দাদের চোখের পানির পাওয়ার এত বেশি, জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যায়। চিল্লায় কান সুবহানাল্লাহ, আর ওলিদের পাওয়ার কত বেশি, সুবহানাল্লাহ বলবেন না? তবে অবশ্যই এই চোখের পানিটা আল্লাহর জন্য ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, হাশরের ময়দানে, জাহান্নামের আগুন থেকে হাশরবাসীরা দৌড়াইতে শুরু করবে, পিছনের দিকে দৌড়াইবে, ওই মুহূর্তে মার সামনে সন্তান পড়ে যাবে, মা সন্তানকে ডাক দিয়া বলবে, বাবা তোমাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি রে বাবা, দুনিয়াতে কত আমল করেছি এটা তো দুনিয়াতে দেখি নাই, আজকে আমি দেখি আমার ডান কাদের আমল নামাটা জিরো, কথা কোন ঠিক কিনা? যখন নিজের আমল নামাটা নিজে দেখবে, দেখতে পাবে যে আমার ডান কাদে যে আমল নামাটা আছে এটা জিরো, এটার ভিতরে নেক আমল, কথা বলে না, নেক আমল, আর বাম কাঁধে আমলের কোনো অভাব নাই, সব গুনার, কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে ডাক দিয়া বলবে, বাবা তোমাকে আমি 10 মাস 10 দিন পেটি ধারণ করেছি, তোমাকে আমি না খেয়ে তোমার মুখে খাবার দিয়েছি, রে বাবা আজকে এই হাশরের ময়দানে আমাকে কয়টা নেকিদার দাও। সন্তান ডাক দিয়া বলবে, তুমি যে আমার মা আমি তোমাকে চিনি না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, আবার সন্তান মার কাছে ডাক দিয়া বলবে, মা আমাকে নেকি দাও, আমাকে নেকি দাও, আজকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে। এবার মাও ডাক দিয়া বলবে সন্তানকে, আমি তোমাকে চিনি না, চিল্লায়া কন্না আল্লাহু আকবার। সবাই সেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। আরে পৃথিবীর মুসলমান, সবাই শুধু পিছনের দিকে দৌড়াইবে, অবস্থাটা এমন হবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেছেন, কুল্লু মুরদিআতিন আম্মা রদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক দুগ্ধদানকারিণী মা তার সন্তানকে কুলি নিয়ে হাশরের ময়দানে উঠবে, যেই মাত্র জাহান্নামের আগুন দেখবে সন্তানটাকে পিক্কা মেরে ফেলে দিয়ে নিজে সন্তানের কথা চিন্তা করবে না, তখন চিন্তা থাকবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সন্তানের কথা তার মনে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুসলমান, দুনিয়াতে বাপ বেটা মিছিলে গেছে, যখন পুলিশ পিটা আরম্ভ করছে বাবা পোলারে থুয়েই দৌড়াইছে যান বাঁচানো, কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার স্বাভাবিক পিটানের কাছ থেকে নিজেকে আগে বাঁচাইলো, পোলার কথা মনে রাখতে পারলো না। আমি জানতে চাই জাহান্নামের আগুন দেখার পরে আগেই তো ছেলে ফেলাই দিবে পিক্কা মেয়েরা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষায়, অনেক মা পেটের মধ্যে সন্তান নিয়ে মৃত্যুবরণ করেছেন হাশরের ময়দানে, ওই সন্তানটাকে পেটে নিয়ে আসে হাশরের ময়দানে উঠবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, জাহান্নামের আগুনটা দেখার সাথে সাথে সে যে পিছনের দিকে দৌড় দিবে, কখন তার পেট থেকে সন্তান বের হয়ে পৃথিবীর যে হাশরের ময়দানে পড়ে গেছে তার খবরও থাকবে না। আল্লাহু আকবার বলে, আল্লাহ
আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ময়দানটা কত কঠিন হবে, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরবাসী হাশরের ময়দান সম্পর্কে আমাকে একটু বলেন। আল্লাহর নবী হযরতে আয়েশার প্রশ্নের জবাবে নবীজি বললেন, আয়েশা রে, হাশরের প্রথম অবস্থাটা হবে এমন যে তারা ইউহাশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো ল্যাংটা উঠবে, কথা কয় না, কি হবে উলঙ্গ, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, তাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, এই জগতের মধ্যে তারা খতনাবিহীন অবস্থায় উঠবে। ও পৃথিবীর মুসলমান, হযরত আয়েশা নবীজিকে প্রশ্ন করলো, নবী আমাদের অবস্থাটা কি হবে? নবী বললেন, সবার অবস্থা একই হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কোন বলে জি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই জগতের মধ্যে আমাদের অবস্থা যদি এমন হয় তাহলে প্রত্যেকটা মানুষ মানুষের লজ্জাস্থানের দিকে তাকাইবে, এটাই তো স্বাভাবিক, কথা কয় না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি নবীর কারণে হয়তোবা আমার আল্লাহ তোমাদেরকে একটা মর্যাদা দিবেন, কিন্তু পৃথিবীর সমস্ত নরনারী প্রত্যেক উলঙ্গ হয়ে দুনিয়ার জমিনে উলঙ্গ হতে পারে নাই, হাশরের ময়দানে তারা উলঙ্গ হয়ে উঠবে। এবার আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ হলে পরে একজন তো আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে। নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, হাশরের ময়দানের অবস্থাটা এমন হবে, কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই, কে পুরুষ আর কে নারী, কার লজ্জাস্থান দেখা যায় আর দেখা যায় না, ওই দিকে তাকানোর সময় পাবে না, আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। ঘরের ভিতরে আগুন লাগছে, ঘরের ভিতর থেকে দৌড়ায় আর কয় আগুন লাগছে রে, পরনে লুঙ্গি আছে কি নাই কোনো খবর নাই, এর কথা বলে না। আসরের ময়দানে জাহান্নামের অবস্থাটা দেখার পরে কার পরনে লুঙ্গি আছে আর কার পরনে লুঙ্গি নাই, কে ল্যাংটা আর কি পোশাক পরিধেয় অবস্থা আছে, ওই দিকে তাকানোর কোনো সুযোগ পাবে, আরো জোরে বলেন পাবে, একটা মুহূর্তের জন্য কারো দিকে তাজানো তাকানোর সুযোগ নাই, শুধু পিছনের দিকে দৌড়াইবে, আল্লাহু আকবার বলে। আমার আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করব, এমন ফলাফল এমন রেজাল্ট রেখেছি আপনি কোনোদিন অসন্তুষ্ট হবেন না, চিল্লায় করেন না, সুবহানাল্লাহ। এইভাবে 50,000 বছর কেটে যাবে, কত বছর জোরে বলেন, কত বছর, 50,000 বছর কেটে যাবে, মাথাটা সূর্যটা থাকবে মাথার অতি নিকটে, অতি নিকটে থাকবে, ও মুসলমান, 50,000 বছর দাঁড়িয়ে থাকা এটা চারটিখানি কথা নয়, কথা কয় না, কখন যে সময় চলে যাবে টেরও পাবে না। হাশরের বাসীরে ডাক দিয়া বলবে, একজন আরেকজনকে বলবে, আর কতদিন আর দাঁড়িয়ে থাকতে পারি না, তোমাদের মধ্যে কি এমন কোন রাজা বাদশা নাই, এমন কোন নেতা কি নাই, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি 8 রশি আর কি 10 রশি, একজন নেতা দাঁড়াও, আজকে আল্লাহর ময় আল্লাহর কাছে একটু সুপারিশ করো, যেন আমাদের বিচারটা হিসাব নিকাশটা তাড়াতাড়ি করে, কিন্তু কোন লিডার ওই দিন পাওয়া যাবে, এর কথা বলে না, পাওয়া যাবে, পাওয়া যাবে না, সেদিন লিডার হবে হযরতে আদম, সবাই মনে করবে উনি তো আমার বা আমাদের বাবা, কথা বলেন ঠিক কিনা,
আদম নবীর কাছে যাবে আদম 50,000 বছর দাঁড়িয়ে রইলাম এখনো কোনো বিচারের কোনো আলামত দেখি না আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন হযরতে আদম বললেন লাস্তুলাহা আজকেই দায়িত্ব আমার নয় আমি নিজেকেই নিয়ে পেরেশান চিল্লায় এখন সুবহানাল্লাহ আমি নিজেকেই নিয়ে ব্যস্ত আমার জিকির আমি আমি তোমাদের কি নিয়ে চিন্তা করার সময় আমার আল্লাহু আকবার কইবেন না বলে যে তাইলে আমরা কার কাছে যাব তিনি বললেন ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইবে বলে যে আমিও পারব না লাস্তুলাহ এটার জন্য আমাকে তোমরা জ্বালাইও না আমি এর জন্য উপযুক্ত নয় আমি নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত আছি আমার জিকির আমি আমি তোমাদের কি নিয়ে জিকির আর ফিকির করার সময় আমার সবাই নাফসি আল্লাহ আমার কি হবে আমার কি হবে ইব্রাহিম খলিলুল্লাহকে বলবেন আমরা কার কাছে যাব তিনি বললেন মুসা কালিমুল্লাহর কাছে যাও মুসা কালিমুল্লাহ কইল বলবে লাস্তুলাহা এটার জন্য আমিও নয় তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে তিনি মনে হয় তোমাদের জন্য কিছু করতে পারবেন ঈসা রুহুল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন ও ঈসা 50,000 বছর হাশরের ময়দানে দাঁড়িয়ে রইলাম কোনো সমাধান নাই কোন বিচার হয় না আমরা আর দাঁড়িয়ে থাকতে পারি না ঈসা আমাদের জন্য একটু সুপারিশ করো ঈসা ডাক দিয়া বলবে হাশরবাসীরা রে আমিও পারবো না আজকে আমার জিকির আমি 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 জানি না আল্লাহ আমার বিরুদ্ধে কোন রায়টা আজকে দিবে আমি নিজেকে নিয়ে টেনশনগ্রস্ত নিজেকে নিয়ে আমি ব্যস্ত তোমরা চলে যাও যেই কাজের জন্য তোমরা আমার কাছে আসলা ওই কাজটা একজন মানুষ ছাড়া আর কেউ করতে পারবে না আর জোরে বলেন আল্লাহু আকবার বলে যে ওই লোকটাকে এবার ঈসা রুহুল্লাহ ইশারা দিয়ে দেখায় দিবেন ও হাশরবাসীরা ওই যে মাকামে মাহমুদের মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে তিনার কাছে চলে যাও আজকে হাশরের ময়দানে তোমাদের জন্য যদি কিছুই করতে পারে তিনি করতে পারবেন বলে যে তিনি কে তিনি কে হাশরবাসীদের প্রশ্নের জবাবে ঈসা রুহুল্লাহ বলবে তিনি আর কেউ নয় তিনি রহমাতুল লিল আলামিন আর জোরে বলেন আল্লাহু আকবার আমরা ওই নবী চাই কি চাই না দুই হাত তুলে বলেন হাশরে নবীর শাফাত আমরা চাই কি চাই না রোজে হাশরে করব আমি আর জি খোদার দরবারে রোজ হাশরে করব আমি আর জি খোদার দরবারে রোগিল মাপ চাই না আমি চাই শুধু নবীর দিদার ও রোগিল মাপ চাই না আমি চাই শুধু নবীর দিদার কথা কোন ঠিক কিনা হাশরের ময়দানে নবী দরকার আছে কি নাই ওই নবীর শানে বিয়াদবি করা যাবে আরে জোরে বলেন যাবে আমার বন্ধুরা আমার বাবারা হাশরের বাসীরা আল্লাহর নবীর দরবারে চলে যাবেন আল্লাহর নবীর দরবারে গিয়ে এবারে ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীদের দরবার থেকে ফেরত আসলাম আপনার দরবারে এসেছি গো নবী আপনার কাছে এসেছি আমার যে মনে হয় আপনি ছাড়া আমাদের শাফাআত আর কেউ করার নাই জোরে কান সুবহানাল্লাহ শাফাআতের মালিক আমার নবী চিল্লায় কান সুবহানাল্লাহ নবীকে মালিক বানাইলেন কে আর জোরে বলেন কে হাশরের ময়দানে নবী সুপারিশ করবেন আল্লাহর নবী হাশরবাসীদের কথা শোনার পরে সিজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিয়া বলবেন রে হাশরবাসীরা সব দরবার থেকে বিমুখ হলেও আমি নবীর দরবার থেকে কেউ বিমুখ হয় না জোরে কান সুবহানাল্লাহ আজকে তোমরা যে সুপারিশের জন্য নবীদের দ্বার প্রান্তে গিয়েছ কোন নবী এই সুপারিশ করতে পারবে না এই সুপারিশের দায়িত্ব একমাত্র আমার আল্লাহ আমি নবীকেই দিয়েছি চিল্লায় কান সুবহানাল্লাহ এটাকে বলা হয় আশফাআতুল কুবরা
الشفاعت الكبرى সবচাইতে বড় শাফাত এটা শুধু আমার নবীর উম্মতের জন্য নবী করবেন না সব নবীর উম্মতদের জন্য আমার রাসূল করবেন এটাকে বলা হয় الشفاعتুল কুবরা লিতাজিলিল হিসাব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সবচাইতে দ্রুত গতিতে যেন আল্লাহ হিসাব নিকাশটা করেন এই জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে আমার নবী চিৎকার করে গান সুবহানাল্লাহ সব নবীদের জিকির ইয়া নাফসি 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 জিকির নিজেকে নিয়ে জিকির করবে কিন্তু আমার নবীর জিকির নিজেকে নিয়ে নয় আমার নবীর জিকির হবে রব্বি হাবলি উম্মতি জোরে কান সুবহানাল্লাহ নবীর জিকির কি হবে উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে চিৎকার করে কান সুবহানাল্লাহ এবার রব্বে কারিমের দরবারে আমার নবী চলে যাবে আল্লাহ 50,000 বছর দাঁড়িয়ে আছেন এর মধ্যে আমার উম্মত আছে ও আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করি গো আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্যটা আপনি সম্পাদন করেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী আমি আপনার জন্যই তো অপেক্ষা করতেছি এত আস্তে করেন সুবহানাল্লাহ আরো জোরে কান আল্লাহু আকবার আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি আপনি আসেন না কেন আজকের এই দিন বুখারী শরীফের মধ্যে আমার রাসূল ডাক দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাশরের ময়দানে বলবেন নবী আমি আপনার অপেক্ষায় আছি সাল তুতা আপনি যা চাইবেন আমি আল্লাহ আজকে তাই দেব সুবহানাল্লাহ কয় না আরে জোরে বলেন আল্লাহু আকবার হাশরের ময়দানেও আমার নবীর ইজ্জত দিয়েছেন কে সাল তুতা আপনি চাইতে থাকেন রে পৃথিবীর মুসলমানেরা আমি জানতে চাই আমার নবী হাশরের ময়দানে মনে হয় আল্লাহর কাছে গাড়ি চাইবো বাড়ি চাইবে টাকা চাইবে ধন সম্পদ চাইবে আমার নবী চাইবে রব্বি হাবলি উম্মতি আমার উম্মতকে তুমি মাফ করে দাও যেই নবী নিজের পরিবারের কথা ভাববেন না নিজের কথা ভাববেন না উম্মতের মায়া হাশরের ময়দানে কাঁদবে ওই নবীর আদর্শ আমরা চাই কি চাই না দুই হাত তুলে বলেন আমরা আদর্শ চাই কি চাই না আমার বন্ধুরা আল্লাহ বলবেন সাল আপনি চান তুতা যা চাইবেন আমি আল্লাহ তাই দিব আপনি সুপারিশ করবেন আপনি সুপারিশ করবেন আপনি করেন যেভাবে করবেন আমি ওইভাবেই দিব সুবহানাল্লাহ কয় না নবীকে পাওয়ার দিয়েছে কে আরো জোরে বলেন কে রে পৃথিবীর মুসলমান আমার নবীকে যখন আল্লাহ বলবেন না নবী আপনি চান আপনি চান যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব নবী আমার ডাক দেব উম্মতরে আমি কিছুই চাইব না আমি শুধু উম্মতের নাজাত চাইব হযরত আয়েশা ডাক দেব নবী আমি জানতে চাই আমি প্রশ্ন করলাম হাশরের ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতদের ভিতরে কোটি কোটি উম্মতদের ভিতরে কোটি কোটি মানুষদের ভিতরে অনবী আপনি আপনার উম্মতকে কিভাবে বাছাই করতে পারবেন কিভাবে চিনতে পারবেন আমার নবী ডাক দিয়ে বললেন আয়েশা রে আমার উম্মতকে চিনার লক্ষ্য হলো দুইটা জোরে বলেন কয়টা আরে জোরে বলেন কয়টা হযরত আয়েশা ডাক দেব ইয়া রাসূলুল্লাহ লক্ষণ দুইটা কি কি নবী আমার ডাক দে বলে আয়েশা তোমাকে যদি বলা হয় এক পাল ঘোড়ার ভিতরে থেকে যেই ঘোড়াগুলোর কপালটা সাদা আর পাওগুলো সাদা এই ঘোড়াগুলো তুমি বাছাই করে নিয়ে আসো ও আয়েশা তুমি কি এই ঘোড়াগুলো বের করে আনতে পারবা কিনা বলে যে ইয়া রাসূলুল্লাহ এটা তো সহজ বিষয়টা হলো এই আমি যেই ঘোড়াগুলো মাথাটা সাদা ললাট সাদা আর পাওগুলো সাদা এগুলো সহজে বাছাই করা যাবে কি যাবে না জোরে বলেন যাবে কি না যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আয়েশা
আমার উম্মতকে আমার আল্লাহ চেহারার মধ্যে নূর দিবেন, হাতের মধ্যে নূর দিবেন, কানের মধ্যে নূর দিবেন, পাওয়ের মধ্যে নূর দিবেন। আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাগুলো কেন নূর আল্লাহ নূরান্বিত করে দিবেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, শীতকে উপেক্ষা করেন, প্রচন্ড শীতের মধ্যেও আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজে রুজু করেছে, ওই অজুরে পানিগুলো যেই অঙ্গগুলো টাচ করেছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার আল্লাহ অজুর কারণে নূর দিয়ে দিবে। আর জোরে বলেন, আল্লাহ আকবার। অজু করলে লাভ না ক্ষতি? এরা জোরে বলেন, লাভ না ক্ষতি? হাশরের ময়দানে আমার উম্মতের চেহারা থাকবে নূরান্বিত। সুবহানাল্লাহ বলেন। কেন? তারা অজু করছে, অজুর পানি যতটুক জায়গার মধ্যে লাগছে অতটুকুন জায়গা আমার আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিবেন। তাইলে কোটি কোটি মানুষদের ভিতরে এই মানুষগুলোকে সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আমরা তো নামাজই পড়ি না মিয়া, কথা কই না? আমরা নামাজই পড়ি না। আমি সালি ওয়ান্স করে যাই, ওলামায়ে কেরাম ওয়ান্স করে যাবে, অনেকে আজকে ফজরের নামাজও আমরা পড়বো না। হযরত আয়েশা ডাক দিয়া বলে, নবী, সর্বপ্রথম কিসার কিসের হিসাব হবে হাশরের ময়দানে? আল্লাহ যে হিসাব নেবেন, কোন কাজের হিসাবটা আগে নেবেন? আমার রাসূল ডাক দিয়া বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহু আকবার বলেন। হাশরের ময়দানে সবচাইতে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন কে? আরো জোরে বলেন, কোন কাজের হিসাব হবে আগে? নামাজে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, আস-সালাহ, নামাজের হিসাব সর্বপ্রথম হবে। এবার প্রস্তুত থাকেন, জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন? প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন। আল্লাহর নবীর জীবদ্দশা একদিন কষ্ট হচ্ছে আপনাদের, চলবে আরো কিছু সময়? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর নবীর জীবদ্দশায় এক লোক মারা গেল। আজকে জুমার আলোচনায় আমি কথাটা বলেছি, মুসলমান, নামাজ আমরা কেন পড়বো না, কেন পড়বো? এই কথাটা বোঝানোর জন্য আমি ওই দিকে চলে গেলাম। হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ও মুসলমান, নামাজ কয় ওয়াক্ত বাদ দিছ, কয় ওয়াক্ত পড়ো নাই? কিসের মায়ায় তুমি নামাজ পরিত্যাগ করেছ? হাশরের ময়দানে আমার আল্লাহ বান্দাকে ধরবে, আগে বলো কয় ওয়াক্ত নামাজ বাদ দিছ, আজকে জবাব দাও। বলেন, ওখানে ঘুষের কোনো কারবার আছে? জোরে বলেন, ঘুষের কারবার আছে? কোনো ঘুষ চলবে? আহকামুল হাকিমিন, আমার আল্লাহ হলো সব বিচারকদের বিচারক, কথা বলেন ঠিক কিনা? ডাক যা দরবারে সালিহিন, সারা দেশে ওয়াজ করে করে ঘুরে বেড়াইলাম, কয় ওয়াক্ত নামাজ তুমি বাদ দিয়েছো আজকে জবাব দাও। হাশরের ময়দানে আমি হাসানিকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এক ওয়াক্ত নামাজও বাদ দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোর আমল নামার মধ্যে তো আমি দেখতেছি জীবনে কত হাজার ওয়াক্ত তুই কাজা করছস, বাদ দিছস। আমি বলবো যে না, আল্লাহ আমল নামা মিথ্যা, কথা কয় না? আমি অস্বীকার করব, সমস্ত মানুষগুলো অস্বীকার করবেন। এটারও একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বাবাও ভুলে গেছে, তার সন্তানরাও ভুলে যাবে, হাশরের ময়দানে তারাও ভুলে যাবে তারা যে নামাজ বাদ দিছে। আমি সেদিকে যাব না, ওইদিকে গেলে আমার অনেক সময় ব্যয় হয়ে যাবে। হে পৃথিবীর মুসলমান, আমি অস্বীকার করব, আল্লাহ আমি এত টাকার ঘুষ খাই নাই, এত টাকার সুদ খাই নাই, এত ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। আল্লাহ বলবে, কেমা কাতিবিনা ইয়া আলামুনা মা তাফআলুন। এ দুই ফেরেশতাকে ডাকো, তারা কি মিথ্যা লিখছে নাকি? আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা কি মিথ্যা লিখছো নাকি? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো মিথ্যা লিখি নাই। এই ঘটনাটা ঘটবে হাশরের ময়দানে, কথা কোন ঠিক কিনা? সালেহি বলতেছে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় নাই, আর তোমরা কত ওয়াক্ত লিখে দিছ এই নামাজগুলো সে তরক করছে, পড়েই নাই, পড়েই নাই, তোমরা কি মিথ্যা লিখছো? ফেরেশতারা কইবে, আল্লাহ খোদা কি কসম, আপনার কসম করে বলতেছি, আমরা জীবনে এক টাকার ঘুষও খাই নাই। এর কথা বলে না, জোরে বলেন। এখানে বিকাশ নাম্বার জানা আছে?
এই বাম কাদের ডান কাদের বিকাশ নাম্বার জানা আছে আপনাদের? কোন বিকাশ চলে, কোন ঘুষ, যা করতেছি তাই লিখতেছে, কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ ডাক দিয়া বলবে, দেখো ফেরেশতারা তো বলে তারা মিথ্যা লিখে নাই, আমি সালিহী ওই দিন বলবো আল্লাহ যারা লিখছে তারাও মিথ্যা লিখছে, তারা মিথ্যা কথা বলতেছে, আল্লাহ বলবে তাই নাকি? রে হাশরবাসীরা শুনো, আজকে আমি আল্লাহ বড় ধরা ধরো ইন্না বাদশা রব্বিকাল আসাদিন খুব শক্তভাবে ধরবো, এক চুল পরিমাণ রাখতে পারবে না। আল্লাহ আকবার, দুনিয়ার বিচারকের কাছে ঘুষ চলে কথা কয় না, দুনিয়ার বিচারকের কাছে স্বজন প্রীতি চলে, দুনিয়ার বিচারকের কাছে গোত্র প্রীতি চলে, দুনিয়ার বিচারকের কাছে দল প্রীতি চলে, আমার আল্লাহর দরবারে কোনো প্রীতি চলবে না, কথা বলেন ঠিক কি না? ইন্না বাদশা রব্বিকাল আসাদিন, আল্লাহ যারে ধরবে শক্ত হাতে ধরবে, ছুটার মতো কোনো কায়দা নাই, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার বিচারক বিচার করতে গেলে টাকা চায়, দুনিয়ার বিচারক বিচার করতে গেলে তার গোত্র চায় এটা আমার গোত্রের লোক, দুনিয়ার বিচারক বিচার করতে গেলে বলে এটা আমার সমাজের লোক, দুনিয়ার বিচারক বিচার করতে গেলে বলে যে এটা আমার গ্রামের লোক, দুনিয়ার বিচারক বিচার করতে গেলে বলে এটা আমার দলের লোক, এর কথা বলে না, চিল্লায় বলে ঠিক না? যেই কোনো দলেরই হোক, যদি এই অপরাধী আওয়ামী লীগের হয়, আওয়ামী লীগ ওলারা বলবে এটা আমার দলের, বিএনপি দলের হলে বিএনপি ওলারা বলবে এটা আমার দলের, এরশাদ চাচা ইন্তেকাল করেছে তার দলের হলে তারাও বলবে আমার দলের, কথা কয় না? আমি মনে ভুল বলছি কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার বিচারকের কাছে প্রীতি চলে, ভালোবাসা চলে, ঘুষ চলে, আমার রব্বে কারিমের কাছে কোন প্রীতি ভালোবাসা ঘুষ চলবে? তারা জোরে বলেন চলবে। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও গোলাম ঠিক আছে সব মিথ্যা, তোমার হাত যদি সাক্ষী দেয় তুমি মানবা কিনা, তোমার পা যদি সাক্ষী দেয় তাহলে মানবা কিনা? বান্দার ইয়াকিন বান্দার বিশ্বাস ছিল, আমার হাতের মধ্যে শীতকালে কত কেজি সয়াবিন তেল আর সরিষার তেল মাখছি কোনো হিসাব নাই, এর কথা বলে না? কত ফেয়ার আর মাল লাভলি মাখলাম কোনো হিসাব নাই, এই হাত আমার বিরুদ্ধে আচরণ করবে, আমার পাও কোনোদিন আমার বিরুদ্ধে যাবে না। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার হাত যদি বলে আমি বিশ্বাস করব, আমার পাও যদি বলে আমি বিশ্বাস করব। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, চিৎকার করে যেই কিতাবের মধ্যে লেখা হয়েছে, যেই ডায়েরিতে লেখা হয়েছে এটা মিথ্যা, যারা লিখেছে তারাও মিথ্যা লিখেছে, এবার আমি আল্লাহ তোমার হাতের মুখের মুখ খুলে দিলাম, তোমার পায়ের জবান খুলে দিলাম, তবে আমি আল্লাহ এই কাজটা করার আগে তোমার মুখটার মধ্যে আমি স্টাপলার মেরে দিলাম, কথা কয় না? কোন কথা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে, আল্লাহ এই হাত দিয়ে সে রাতের অন্ধকারে ঘুষের টাকা নিছে, কথা কয় না? এই হাত দিয়ে সুদের টাকা গুনছে, কথা বলে না? এই হাত দিয়ে নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, এই হাত দিয়ে অপরের উপরে জুলুম করেছে, কথা বলেন ঠিক কি না? ওজির হাত হুকুম পালন করবে কার, পাও হুকুম পালন করবে কার? আমার আল্লাহ ডাক দেয়া বলে, গুলাম এখন আর কিরাম কাতিবিন জানবে না, এখন তোমার হাত যা বলতেছে এবার তুমি মিলাও ঠিক আছে কিনা? বান্দা এবার ডাক দেয়া বলবে, আল্লাহ হাত যা বলতেছে একটাও তো বেশ কম নাই, হুবহু মিলে যাচ্ছে, চিৎকার করে কোন আল্লাহ আকবার, আরো জোরে বলেন আল্লাহ আকবার, বিচারককে, আরো জোরে বলেন বিচারককে, সর্বপ্রথম কিসের হিসাব নিবেন? জোরে বলেন কিসের? আমরা আজকে অপেক্ষা থাকি কবে চুলদাড়ি পাকবে, কবে চুলদাড়ি পাকবে তখন আমরা নামাজ পড়বো, কথা কোন ঠিক কিনা? আমি আমার আজকে মসজিদে, আমি একটা কথা শুনে খুব হতবম্ব হয়ে গেলাম, আমি তো পুলিশ লাইনের ইমাম,
একজন পুলিশ মারা গেল, তার দাদি মারা গেছে, দাড়ি মারছে, সে ডিউটি অবস্থায় ছিল। অফিসাররা সামনে বসা, সব দুই কাতার শুধু অফিসার। আমি কথাটা শুনে আমার চোখ দিয়ে আমি পানি ধরে রাখতে পারলাম না, যে দাদি মারা গেল না জানি দাদা মারা গেছে। মৃত্যুর সংবাদ শুনে তাকে রিসিভ করার জন্য দুইজন আসলো, তাকে নিয়ে যাবে দেশের বাড়িতে, যাচ্ছে অটো গাড়ি আছেন, অটো গাড়ি, অটো গাড়ির সাথে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে তিনজন ডেড। তো পুলিশ যিনি ছিলেন, আমার মুসল্লি যিনি ছিলেন, তিনি বিয়ে করছে মাত্র ১৭ দিন। কতদিন জোরে বলেন, এই যুবকটারও তো স্বপ্ন ছিল, ছিল না? একটা ছেলে বিয়ে করছে মাত্র ১৭ দিন, এটা মনে হয় বুড়া, কথা বলে না, এটা বুড়া না জোয়ান? জোরে বলেন, বুড়া না জোয়ান? তারও তো একটা স্বপ্ন ছিল, সেও হয়তোবা মনে করেছে চুল দাড়ি পাকবে আমি নামাজ পড়বো, চুল দাড়ি পাকবে আমি হজ করবো, বিয়াই হব, তারপরে আমি দাড়ি রাখবো, তারপরে নামাজ ধরবো, এরকম স্বপ্ন হয়তো তার ভিতরও ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সময় পাইছে, জোরে বলেন পাইছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে গুলাম, তুমি যখন অপরাধ করতে 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 বেশি করে ফেলো, আমি আল্লাহ দুনিয়াতেই তোমার শাস্তি শুরু করে দেই। আল্লাহু আকবার বলেন, যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবীর জামানায় এক সাহাবী মৃত্যুবরণ করলো, এক লোক মৃত্যুবরণ করলো, হযরতে আবু বকর নামাজের ইমামতি করার জন্য সামনে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়বেন এমন মুহূর্তে দেখতে পাইলেন তার কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়তেছে, কি যেন নড়তেছে। সিদ্দিকে আকবর ডাক দিয়ে বললেন, আমি একটু হতভম্ব হয়ে গেলাম, মোরানি আবার জিন্দা হয়ে গেছে, কথা কয় না? এরকম ঘটনা ঘটে না? যারা যার নামাজ পড়ে দেহে দে আতলাইরা উঠছে, ওই উঠে বইয়া গেছে, কথা কয় না? হয়েছে কিনা এরকম? বাস্তব জীবনে এরকম ঘটনা ঘটেছে রে মুসলমান? সিদ্দিকে আকবর ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মুসলমান, আমি দেখতে পাইলাম কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়তেছে। আমি তখন কাফনের কাপড়ের ভাতটা খুলে দিলাম, খুলে দিয়ে আমি দেখলাম একটা বিষধর সাপ পুরা মাইনেতের বডিটা পেঁচিয়ে তার গোস্তটা সে বক্ষণ করতেছে, ঠুকরিয়ে ঠুকরিয়ে চিৎকার করে কল নাউজুবিল্লাহ। ওই সাপ, ওই সাপ পুরো শরীরটাকে পেঁচিয়েছে, পেঁচানোর পরে তার শরীর থেকে টুকরো গোস্ত গুলো বক্ষণ করতেছে ঠুকরিয়ে ঠুকরিয়ে। সিদ্দিকে আকবর একটা লাঠি নিল, লাঠি নিয়ে বলতেছে আমি তাকে মার দেব, এমন মুহূর্তে ওই সাপের জবানটা আল্লাহ খুলে দিলেন, চিৎকার করে কেন সুবহানাল্লাহ। সাপ মানুষের মতো জবান খুলে বললেন, ও ইয়া বাবাকার লাম লিমা তাদুরিবিনি, তুমি কেন আমাকে মারবে, লিমা তাদুরিবিনি, কেন তুমি আমাকে মারবে, লাইসালি জামবুন, আমার কোনো অপরাধ নাই, ও আনা মামুরাতুন লিদালিক, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হে আবু বকর, তুমি আমাকে কেন মারবা, আমি তো নিজের ইচ্ছায় এখানে আসি নাই, আমাকে নির্দেশ দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? ও আবু বকর, আমাকে মেরো না, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, তোমরা নামাজ পড়ার জন্য রেডি হয়েছ, আমি তোমাদের সামনে দিয়ে এসেছি, তোমরা কেউ দেখো নাই, সুতরাং বুঝতে হবে এটা দুনিয়ার কোনো সাধারণ ঘটনা নয়, এ ঘটনার মালিক কে? বলে যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছো এটার ডকুমেন্ট কি? এবার সাপের জবান খুলে গেল, সাপ জবান খুলে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, চিৎকার করে কন্ন সুবহানাল্লাহ। আবু বকর অবাক হয়ে গেলে, এবার আবু বকর পাল্টা প্রশ্ন করলেন, ও সাপ আমি জানতে চাই কেন তুমি তাকে তার গোস্তটা ভক্ষণ করতেছ, ঠুকরিয়ে ঠুকরিয়ে কেন তুমি তার গোস্ত খাচ্ছ? বলে যে তার অপরাধ হলো তিনটা, কয়টা?
জোরে বলেন কয়টা? সিদ্দিক আকবর চোখের পানি জোরে জোর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে, ওই তিনটা কোন অপরাধ যে অপরাধের কারণে দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে? এক নাম্বার হলো সে ছিল তার সলা নামাজ পড়ত না। কি পড়ত না? জোরে বলেন কি পড়ত না? নামাজ পড়ত না। সে নামাজ তরক করে দিত, ছেড়ে দিত, এটা ছিল তার এক নাম্বার অপরাধ। দুই নাম্বার অপরাধ ছিল আবু বকর, দুই নাম্বার অপরাধ ছিল সে ছিল মানিউজ যাকাত। সে মানুষকে যাকাত দিত না, যারা যাকাত দিত তাদেরকেও সে নিষেধ করত। তিন নাম্বার অপরাধ হলো লা ইয়াসমাউ কালামাল উলামা। ও আবু বকর, ওলামায়ে কেরাম ওয়াজ করে গেলেন, ওলামায়ে কেরাম নসিহত করতেন, ওলামায়ে কেরাম মাহফিলে মজলিসের মধ্যে খানকার মধ্যে তাদেরকে নামাজের কথা বলতো। লা ইয়াসমাউ কালামাল উলামা, সে আলেমদের কথার প্রতি কোনো কানই দিত না। এরকম মানুষ আছে কি নাই? জোরে বলেন আছে কি না? আরে হুজুররা তো কত কিছুই কইবে, হুজুরকে কদমে কদমে দোষ কথা কয় না। হুজুর আসতে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ, কথা বলেন ঠিক না? আসতে হাঁটলে কয় হুজুর মনে বেশি খেয়ে লাগছে, জোরে হাঁটলে কয় হুজুরের দাওয়াত মনে আরো তিনটা আছে, কম খাইলে কয় হুজুরের মনে আরো দুই টিপ মাইরে আইছে, বেশি খাইলে কয় হুজুররা পরের ডাবাইলে এমনি খায়, কথা কয় না? জোরে বলেন ঠিক না? হুজুররা স্ত্রী করা পাঞ্জাবি পরবে কয় সরকারে খায় মসজিদে ঘুমায়, কথা কয় না? জোরে বলেন ঠিক না? ওই সাপ হযরত আবু বকরকে বলতেছে লা ইয়াসমাউ কালাম আল্লাহ, সে কখনো উলামায়ে কেরাম, সে লা ইয়াসমাউ কালাম আল উলামা, সে কখনো হুজুরদের কথা কান দিত? এই তিনটা অপরাধের কারণে আজকে তাকে আমি শাস্তি দিচ্ছি, সেটা আমার ইচ্ছায় নয়, কার ইচ্ছা? আমার রাসূল ডাক দিয়ে বলে উম্মত শুনো, হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী, এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। নবী ডাক দিয়ে বললেন আল্লাহ বিচার কার্য শুরু করে দাও। সর্বপ্রথম বিচারটা হবে নামাজের জোরে কান সুবহানাল্লাহ। আজকের ওয়াজ, নামাজ আমরা পড়তে চাই কিনা, সর্বপ্রথম প্রশ্নের জবাব আমরা আল্লাহর দরবারে দিতে চাই কিনা? আল্লাহর রাসূল দেখবেন, আমার উম্মতরা বড় দুর্বল, এগুলা আমল করছে কম, হায়াত পাইছে কম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে আমি তো বুঝি না, সব দেখতেছি জাহান্নামের দলের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী, আমি না দুনিয়াতে আপনাকে বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনার উম্মতের ব্যাপারে আপনি টেনশন করবেন না, আপনি আজকে উম্মতের ব্যাপারে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলছেন, আল্লাহ বলছে আপনি ইশফা, আপনি সুপারিশ করেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি কবুল করব। আল্লাহ রাসূল কয় আমি এক সুপারিশে 70,000 অরিজিনাল জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুফাস মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করছেন, আবার প্রত্যেক জনের সাথে 70 জন ফ্রি, 70 জন ফ্রি, ওরে সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বললেন সর্বপ্রথম সুপারিশের সাথে এটা হবে। হযরত আয়েশা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনাকে খুশি করবেন, আপনি কিভাবে খুশি হবেন? নবী আমার ডাক দিয়ে বললেন আমি খুশি হব এই জন্য, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। আর জোরে কান আল্লাহু আকবার। অর্থাৎ আমার সর্বশেষ উম্মতটাকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া এবার আমি রাসূল বলবো আল্লাহ এবার আমি খুশি, এবার আমি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।